পুঁই ছাঁচড়া বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখা মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট দুভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার মাছের মাথাটা তুলে নেব, ওই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা, এক চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হলেই আমরা এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়েছি কুমড়ো, বেগুন আর আলু। এবার সবজিটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে সবজিটাকেও হালকা ভেজে নিতে হবে। সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় এখানে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লবণ। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি অ্যাড করে দেব পুঁই শাকটা। পুঁই শাক এবং ডাঁটা একবারেই দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। শাকটা নরম হয়ে এসছে, এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এটা শাক একটু হালকা মিষ্টি ভাব রাখতে হবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার পুঁই ছ্যাঁচড়া একদম রেডি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনি যদি নতুন হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব